আমি তো ঠাকুরের একটা প্রার্থনা সঙ্গীত বলেছি। প্রার্থনা সঙ্গীত আমি গাইতে পারবো না, আমি জানি না। আমি এ যুগের মেয়ে, আমি এসব গানই জানি না। পোষালে ছেড়ে দিন, আমি গাইছি না। বলছি আঙ্কেল, আমার এই সমস্ত পোষায় না। আমি মডার্ন বাংলা গান শুনি, হিন্দি গান শুনি, ইংলিশ গান শুনি, আমার এর বাইরে কিছু জানা নেই। তা বললে কি করে হবে, বাড়ির সঙ্গে তো খাপ খাওয়াতে হবে। এই বাড়ির সাথে আমি খাপ খাওয়াবো না, আমার সঙ্গে এ বাড়ির সকলে খাপ খাওয়াবে, কেমন? শঙ্কর, এ স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এ বাড়িতে এ কিরম একটা বউ নিয়ে আসছো? হ্যাঁ, কোথায় ছিল কাকুন আর কোথায় এই মেয়েটা?
ঈশ্বরের কি লীলা দেখো, তুমি হুবহু অবিকল কাকনের মতো। অথচ তুমি অন্য কেউ, তুই যদি সত্যি সত্যি কাকন হতে না। থাক না, রাগারাগি করো না। আরে বয়স হয়েছে, যেতে দাও। তুমি আগে বিয়ে হয়ে এই বাড়িতে এসো, তারপরে শুতে আসলে আপনি সব গোসল করে নিও। ঠিক তাই। চমৎকার, খুব ভালো গান গাও তুমি, অসাধারণ। তুমি নিজেকে কি ভাবো বলো তো? ঠিক অলরাউন্ডার। ঠিক তাই, একদম ঠিক বলেছ। কি জানো বললে তুমি এক্ষুনি? স্ট্যান্ডার তা কাঙ্গনা ব্যানার্জি, তোমার কি স্ট্যান্ডার? কোন বংশের মেয়ে তুমি? আমার স্ট্যান্ডার আমার বংশ পরিচয় নয়।